বরাবরই আবনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, অনেক বেশি অন্যান্য টিমের চেয়ে অনেক বেশি টাকা খরচ করে এই টিম। তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখার, আর আমাদের টিম যদি ম্যাক্সিমাম দেখেন ওয়েল ব্যালেন্স সব দিক থেকে। তো যেহেতু প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্টের, তো আমরা চেষ্টা করব জয় দিয়ে আসলে টুর্নামেন্টটা শুরু করতে। আবাহনীতে ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেক বেশি, একটু কি চাপও থাকে পাশাপাশি ভালো করার? ভালো করার চেয়ে চাপ বেশি থাকে চ্যাম্পিয়ন হওয়ার, কারণ অন্যদিক দিয়ে প্রাইম ব্যাংক শেখ জামাল অনেক রেসে থাকে। এই জন্য আসলে শেষ পর্যন্ত না গেলে বলা যায় না, একদম টুর্নামেন্টের শেষ ম্যাচটা পর্যন্ত ওয়েট করতে হয় চ্যাম্পিয়নশিপ কে নির্ধারণ হবে, যেটা গতবারও হয়েছে। তো এইটা আর কি একটা বাড়তি চাপ, আর তেমন কোনো চাপ নেই। আপনি ইঞ্জুরি থেকে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন বিপিএলে, এখন প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, নিশ্চয়ই সেই ধারাবাহিকতাটা ধরে রাখা বা নিজের লক্ষ্যটা কি আসলে? না অবশ্যই, আসলে আমরা যারা অ্যাজ এ অ্যাথলেট বা ক্রিকেটার, তো অবশ্যই আমাদের পারফরমেন্সের বিকল্প নেই। যদি আমি টপ লেভেলে খেলতে চাই অবশ্যই আমার পারফর্ম করতে হবে, তো সেই ধারা নিয়ে আসলে কাজ করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো ভালো খেলবো না, তবে চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার প্রত্যেকটা ম্যাচেই। এরকম আপনি আবাহনীতে যখনই খেলেছেন আপনার বিগ অ্যাচিভমেন্ট ছিল, প্রতিটা ম্যাচে, তো এবারও কি মানে দলের চ্যাম্পিয়নশিপের জন্য আপনি নিজের ভূমিকাটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান, মানে হাইয়েস্ট উইকেট টেকার কিংবা এরকম কোনো আশা আকাঙ্ক্ষা কি আপনার? না দেখুন, আসলে আবাহনী সবসময়কে অনেক হাই রেট করে, তো আসলে হাইস্ট উইকেট টেকার বা হাইস্ট রান টেকার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে আমি টিমে কতটা ইম্প্যাক্ট ফেলতেছি। ক্রুশিয়াল টাইমে 5-10 বলে 15-20টা রান, ক্রুশিয়াল টাইমে একটা দুটো উইকেট পাওয়া, তো আমি এটাতে খুব হ্যাপি। যদি আমি টিম জয়ের পিছনে যদি আমি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি, আমি আসলে ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে চাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যেটা আমি বরাবরের আগে আবনিতে কন্ট্রিবিউশন করে এসেছি, এবার ব্যতিক্রম, আমার লক্ষ্য ওইটাই থাকবে। বিপিএলে পারফর্ম করার পর আপনাকে নিয়ে অনেক পজিটিভ কথাবার্তা হচ্ছে যে আপনাকে ন্যাশনাল টিমে চায় সবাই, তো এরকম একটা কথা আসছে যে আপনি ইঞ্জুরি থেকে ফিরেছেন যার কারণে পুরোপুরি ফিট কি না সে ব্যাপারটা নিয়ে অনেকের সন্দেহ আছে। আপনি নিজে কী ফিল করেন আসলে? আপনি কি আসলে ইঞ্জুরি থেকে ফেরার কারণে কি কোনো কারণে শঙ্কা আছে? তাহলে তো আপনি প্রিমিয়ার লিগ খেলছেন, ন্যাশনাল টিমে খেলতে সমস্যা কোথায়? নো কমেন্টস, আসলে আমি খেলতে চাই। আর সত্যি বলতে হয়তো আপনারা যারা আছেন সবাই চান, আমি লং টাইম দেশের হয়ে খেলি এবং অনেক দিন ধরে যাদের ক্রিকেট খেলি, তো হয়তো বা হ্যাঁ এটা একটু আর্লি হয়ে যেতে হতো, হয়তো বিসি আমার ভালো বেটার মনে করেছে। আমি মনে করি অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে আবার যদি ন্যাশনাল সুযোগ পেতাম, এটা আমার জন্য হয়তো বা আবার টাফ হয়ে যেত। যেহেতু এর আগে অন্যান্য প্লেয়াররা যেমন 1-2 সপ্তাহ ব্রেক পেয়েছে শরীফুল ভাইয়েরা, বাট আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি, তো আমি মনে করি সব কিছু হয়তো বা ভালো দিক চিন্তা করে, হয়তো আমার ফিউচার কথা চিন্তা করে আমাকে হয়তো বা এই ডিসিশন নেয়া, তারপর আমি চেষ্টা করবো সেটা দেওয়ার। যেহেতু ডোমেস্টিক আবহাওয়া খেলবো, তো এখানে ভালো খেলা অবশ্য সুযোগ আসবে, সামনে হয়তো আরও অনেক সিরিজ আছে, তো এই জন্য আসলে খুব বেশি তাড়াহুড়ো করতেছি না। তারপরেও অনেক সময় আছে প্লেয়ারদের বিশেষ করে পেসারদের একটু ম্যানেজমেন্ট করে খেলতে হয়, সে ব্যাপারগুলো আপনার মাথায় আছে কি না যে ভবিষ্যতে ন্যাশনাল টিম গেমে বেশি সময় দেওয়ার জন্য একটু ম্যানেজ করে খেলা? না আসলে আপাতত অনেক দূরের কথা আমি চিন্তা করতেছি না, দেখা যাক সময় বলে দিবে। অথবা কালকে আমার জীবন আপনার জীবন কীভাবে আমি নিজেও জানি না, তো এটা আমি কীভাবে প্ল্যান করবো আগে থেকে, আজকে দিনটা আজকে দিন নিয়ে প্ল্যান করবো, আগামীকাল সকাল হলে তখন ওইভাবে প্ল্যান করি সবসময়। না দেখুন, আসলে যখনই আমি মাথার মধ্যে নিয়ে আসি যে আমাকে ভালো খেলতে হবে, ভালো খেলে আমাকে ন্যাশনালে ঢুকতে হবে, তখন আমি পারফরমেন্স খারাপ করি সবসময়। তো আমি আসলে সব কিছু নর্মালি নিই, যা হবে আমি আমার নর্মাল প্রসেসটা ফলো করলে আমি তখনই ভালো খেলি। তো আসলে ওই জিনিসটা আমি খুব বেশি চিন্তা করি না যে আমাকে ডোমেস্টিক খুব বেশি ভালো খেলতে হবে আমার দল ঢুকার জন্য, ওই যখন আমি এটা মাথায় নিই আসলে তখন আমার পারফরমেন্স খুব একটা হয় না। তো এই জন্য নার্ভ রিলিফ রাখি এবং সবসময় চেষ্টা করি খেলাটা এনজয় করতে, তখন অটোমেটিকলি পারফর্ম আসে।